নমস্কার বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, পালক পনির। শীতের দিনের একটা খাবার, লুচি, রুটি, পরোটা, নান, এ সকলের সাথে ভালো লাগে, এমনকি অনেকে ভাত দিয়েও খায় এটা। তার জন্য কী কী লাগছে আমি দেখছি। নিয়েছি 300 গ্রাম পালং শাক, ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। 1/2 ইঞ্চি আদা, 5 কোয়া রসুন, 1টা টমেটো, 2টো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো, বাতাসার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো, আর পনির। পনিরটা ঘরে তৈরি, আর একটু ফ্রেশ ক্রিম। রান্নাটা সাদা তেলে হবে। প্রথমে পালংটাকে ভাপিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকটা 1/2 লিটার মতো জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। একটু তাড়াতাড়ি ফুটে উঠবে। জলটা ফুটে গেছে, এবারে পালং শাকটা দিয়ে দিচ্ছি। দু মিনিট মতো ফুটিয়ে নেবো এটাকে। চাপা ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। পালং শাকটা ভাপানো হয়ে গেছে, এবারে ছেঁকে নিচ্ছি। পালং শাকটা ছেঁকে নিলাম, এবারে ফ্রিজের জলটা দিয়ে দিলাম। তাতে কি হবে, পালংয়ের রংটা যে সবুজ রং এটা ঠিক থাকবে, নাহলে একটা কালচে কালচে ভাব হয়ে যায়। পালং শাকের জলটা ঝরতে যেতে কড়াটা বসিয়ে নিলাম। তারপরে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, আদা রসুনটা দিয়ে দিলাম, এটা একটু ভেজে নি, ভেজে নিয়ে পেস্ট করে নেব। আদা পেঁয়াজ রসুনটা সেটা ভাজা হয়ে গেছে, সেটাকে এবার তুলে নিচ্ছি। পালং শাকটা যে ভাগ দিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একসাথে পেস্ট করে নেব। লঙ্কাটাও দিয়ে দিলাম এর মধ্যে, আদা পেঁয়াজ রসুন যেটা ভেজে নিয়েছিলাম সেটার সাথে পালং শাকটা দিয়ে একসাথে পেস্ট করে নিলাম। এবার কড়াইতে এবার 1/2 চামচ তেল দিচ্ছি, 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। এবারে পালং শাক যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পালং শাকটা পেস্ট দিয়ে দিলাম, এর সাথে আদা পেঁয়াজ রসুন সব দেওয়া হয়েছে, সব দিয়ে এবারে এটাকে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম,
প্রায় আমাদের পালং পনিরটা হয়ে এসেছে, এবারে পনিরটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা, ধনে জিরে, গোলমরিচ, তেজপাতা আর এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে মশলাটা ভাজা। এবারে ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এবারে চাপা ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা, হয়ে গেল আমার পালক পনির। যদি তোমাদের ভালো লাগে তোমরা ঘরে করে খেয়ে দেখে আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। আর কোনো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল যে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে। তোমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওই আমি শিগগিরই আসছি। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকে শেষ করছি।